তোমার চুল কি এরকম দেখতে লাগে? আমারও এরকম দেখতে লাগতো, কিন্তু এখন আমি জানি কেরম করে এর যত্ন নিতে হয়, তাই এখন আমার চুল এরম দেখতে। আমাদের মধ্যে অনেকেই জানে না যে তাদের চুল ওয়েভি বা ঢেউ খেলানো। চুল সোজা বা স্ট্রেট হতে পারে, ঢেউ খেলানো বা ওয়েভি হতে পারে, কোঁকড়ানো বা কলি হতে পারে, কিংবা কিঙ্কি আর কয়েলি হতে পারে। যদি তোমাদের কারোর কোঁকড়ানো চুল থেকে থাকে তাহলে সেটা তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু তোমাদের চুল ঢেউ খেলানো হলে এরকম চান্স আছে যে তুমি সেটা সারা জীবন বুঝতে পারলে না। বেসিকলি এটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমার কোনো আইডিয়া ছিল না যে আমার চুলটা ঢেউ খেলানো, কিন্তু তারপর আমি সিজিএমের ব্যাপারে শিখলাম, তারপর আমি জানতে পারলাম যে চুল অনেক রকমের হতে পারে। ওয়েভি হলেও আমাদের চুলটা কার্লি ক্যাটাগরির মধ্যে পড়ে, কারণ টাইপ 2, টাইপ 3 আর টাইপ 4 এই তিনটেকেই আমরা কার্লি চুল বলতে পারি, বেসিকলি টেক্সচার চুল। যাই হোক, আজকের ভিডিওটাতে আমার ওয়েভি হেয়ার রুটিনের সম্বন্ধে জানা যাক। এটা একটা বাজেট ফ্রেন্ডলি, বিগিনার ফ্রেন্ডলি, ক্রুয়েলটি ফ্রি ভিডিও। এই রুটিনটা করার জন্যে এই জিনিসগুলো লাগবে: শ্যাম্পু, কন্ডিশনার, লিভ ইন কন্ডিশনার আর জেল। সবকটা প্রোডাক্ট কলিগল ফ্রেন্ডলি হতে হবে, মানে এগুলোতে সালফেটস আর সিলিকনস থাকবে না। সবকটা জিনিসই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। তাহলে শুরু করা যাক। এবার আমি চুলটা ধোবো। বেসিকলি চুলটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। তারপর আমি মমসকো শ্যাম্পুটা ব্যবহার করছি। আমি শ্যাম্পুটা স্ক্যাল্পে দিয়ে আঙুলের ডগা, মানে আমার ফিঙ্গার টিপস দিয়ে ম্যাসাজ করব। এখানে আমরা একটা স্ক্যাল্প ম্যাসাজার ব্রাশও ইউজ করতে পারি, এটা আমাদের স্ক্যাল্পের বিল্ড আপটাকে সুন্দর করে পরিষ্কার করে দেবে। আর স্ক্যাল্পটাকে এইভাবে স্টিমুলেট করা খুব ইম্পর্ট্যান্ট, কারণ স্ক্যাল্প স্টিমুলেট করলে হেয়ার গ্রোথ খুব সুন্দর হয়। এই স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার শ্যাম্পুটা ধুয়ে ফেলতে হবে। ধোয়ার সময় তোমরা যদি খেয়াল করে থাকো, শ্যাম্পুটা আমার পুরো চুলের লেংথটাই কভার করছে, শুধু এইটুকু যথেষ্ট আমার চুলের লেংথসের জন্য। আলাদা করে শ্যাম্পু নিয়ে লেংথসে দেওয়ার কোনো দরকার নেই, কারণ ওটা চুলকে আরও রুক্ষ করে তোলে। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমাদের কাজ হলো চুলটাকে ভালো করে কন্ডিশন করা। এর জন্য আমি রিকুইল কন্ডিশনার ব্যবহার করছি। কন্ডিশনারকে দু হাতের তালুতে নিয়ে চুলে এইভাবে লাগাতে হবে, এটাকে প্রেইং হ্যান্ডস বলে। দেখতে হবে যাতে কন্ডিশনারটা শুধুমাত্র চুলের লেংথের মাঝখান থেকে শেষ অবধি যেন যায়। এরপর আমি এক্সো কার্ল কম ব্যবহার করছি ডিট্যাঙ্গেল করতে। সবসময় মনে রেখো, জট ছাড়ানোর জন্য তলা থেকে শুরু করে ওপরের সেকশনের দিকে যেন এগো, যাতে চুলগুলো এই মুহূর্তে বেশি না ভাঙে। সেটা খেয়াল করার জন্য হালকা উঠিয়েও নিতে পারো এই সময়। এই পুরো কাজটা, মানে ডিট্যাঙ্গলিংটা, খুবই সাবধানে করতে হবে, কারণ আমাদের চুল খুব সূক্ষ্ম একটা জিনিস, বেশি তাড়াহুড়ো করলে চুল ভেঙে যেতে পারে। আস্তে আস্তে আমরা এটা করতে থাকব, যতক্ষণ না পুরো জটটা ছেড়ে যাচ্ছে। জট ছাড়ানোর সময় চুল ঝরা খুবই স্বাভাবিক। কার্লি হ্যায় যেহেতু, তোমাদের রোজ তো আর চিরুনি ব্যবহার করতে হচ্ছে না মেনটেন করার জন্য, তাই ডিট্যাঙ্গেল করার টাইমে চুল পড়লে ভয় পাওয়ার কিছু নেই। অ্যাভারেজে প্রতি মানুষেরই একদিনে 50 থেকে 150টা চুল ঝরে পড়ে। যতটা সম্ভব এই স্টেপটা হালকা হাতে করতে হবে। যদি জট ছাড়ানোর সময় কোনো অসুবিধা হয়, আর একটু জল নিয়ে ভিজিয়ে নিও চুলগুলো, কিন্তু কন্ডিশনার এক্সট্রা আর দিতে হবে না। এরপর আমি যেটা করব সেটাকে বলে স্কুইজ টু কন্ডিশ।
ব্যাপারটা খুবই সহজ। আস্তে আস্তে চুলগুলোকে ওপরের দিকে ঠেলে দিয়ে এইভাবে স্কুইজ করতে হবে। স্কুইজ টু কন্ডিশ করার টাইমে জলের আওয়াজ পাওয়া যাবে। যতক্ষণ না ওই জলের আওয়াজটা পাচ্ছ চুল থেকে, আরও জল অ্যাড করে এইভাবে স্কুইজ করতে হবে ওপরের দিকে। এইটা করলে তোমাদের কার্লসে খুব সুন্দর ডেফিনেশন আসবে। সবার শেষে পুরো চুলটাকে সেকশন করে ভাগ করে নিয়ে টুইস্ট করো, তারপর বেঁধে নাও ক্লিপ দিয়ে। এটাকে বলে সিম্পল টুইস্ট আপ। এই অবস্থায় চুলটাকে 20-30 মিনিট রেখে দাও, যাতে কন্ডিশনারটা নিজের কাজ করতে পারে। এই প্রসেসটাকে আমরা বলি ডিপ কন্ডিশনিং। যেহেতু এটা বিগিনার ফ্রেন্ডলি ভিডিও, আমি আমার নর্মাল কন্ডিশনারটা ডিপ কন্ডিশনারের হিসেবে ইউজ করছি। যদি তোমরা আরও ডিটেলসে ডিপ কন্ডিশনিংয়ের ব্যাপারে জানতে চাও, তাহলে আমার বিগিনার ফ্রেন্ডলি প্লেলিস্টটাও দেখতে পারো। 30 মিনিট হয়ে গেছে, তো ফাইনালি এখন সময় হয়ে গেছে পুরোপুরি ভালো করে চুলটাকে ধুয়ে ফেলার। এবার আমি ঘরে চলে এসেছি আর এখন শুরু করব আমার আফটার শাওয়ার স্টাইলিং রুটিন। হেয়ার স্টাইলিংয়ের ব্যাপারে বলতে গেলে আমায় এটা বলতে হবে যে অনেক ধরনের ডিফারেন্ট স্টাইলিং টেকনিক আছে, যেগুলো এক ভিডিওতে বলা সম্ভব না, আর বলতে গেলে দিন কেটে যাবে। তাই আমি একটা প্লেলিস্ট এখানে অ্যাড করছি, যেটা ক্লিক করে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে। এবার এই স্টাইলিং টেকনিকটাকে বলে আপরাইট স্টাইলিং, মানে আমি পুরো স্টাইলিং টেকনিক সোজা দাঁড়িয়ে করছি। চলো এখন শুরু করা যাক। তো স্টাইলিংয়ের জন্যে আমি ভিজে চুল দিয়ে শুরু করছি। এবার আমি চুলটাকে 4 সেকশনে ডিভাইড করব। যেই সেকশনে কাজ করছি না ওগুলো ক্লিপ দিয়ে সরিয়ে দেব, আর যেই সেকশনে আমি কাজ করছি সেই চুলটা সামনে নিয়ে আসব। আমি এই ভিডিওটার জন্যে নর্থউইস্ট ন্যাচারালস লিভ ইন কন্ডিশনার ব্যবহার করছি। তারপর একটু কন্ডিশনার হাতে নিয়ে এইভাবে হাত জোর করে হাতের মাঝখানে এক ভাগ চুল নিয়ে এইভাবে অ্যাপ্লাই করব। এই অ্যাপ্লিকেশন টেকনিকটাকে প্রেয়িং হ্যান্ডস বলে। তারপর আমি একটা লেয়ার জেল লাগাবো সেম টেকনিক ইউজ করে। এরপর আমি আমার কার্ল ক্লাম্পস তৈরি করব। তোমাদের নিশ্চয়ই প্রশ্ন হতে পারে যে কার্ল ক্লাম্পসটা কি। কার্ল ক্লাম্পস হলো এক গোজ চুল যেটা একটা কার্লের মধ্যে থাকে। এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। এবার কার্ল ক্লাম্প তৈরি করার জন্যে আমি একটা হোয়াইট টুথ চিরুনি ব্যবহার করছি। এবার আমি ভার্টিক্যাল সেকশনস নিচ্ছি, চিরুনিটাকে কাঁচির মতো ধরছি, আর তারপর আমি কার্ল ক্লাম্পসগুলো ডিফাইন করছি। এবার আমি চুলের 4 সেকশন নিয়েছিলাম। একটা সেকশনের কার্ল ক্লাম্প তৈরি করা যখন আমার হয়ে যায়, তখন আমি স্ক্রাঞ্চিং শুরু করব। তো বেসিক্যালি আমাকে চুলটাকে আস্তে করে উঠিয়ে নিতে হবে। এই স্টেপটা কার্লগুলো ফর্ম করার জন্যে, কার্লকে ডেফিনেশন দেওয়ার জন্যে খুবই ইম্পর্টেন্ট। এবার অন্যদিকের সেকশনটাও একইভাবে স্টাইল করে নিতে হবে। হাতে একটু লিভ ইন কন্ডিশনার লাগাতে হবে, লিভ ইন কন্ডিশনারটা ইমালসিফাই করতে হবে, তারপর প্রেয়িং হ্যান্ডস টেকনিক ইউজ করে চুলে অ্যাপ্লাই করতে হবে, তার ওপর জেল লাগাতে হবে, প্রেয়িং হ্যান্ডস ইউজ করতে হবে, তারপর তোমাদের কার্ল ক্লাম্প তৈরি করতে হবে ভার্টিক্যাল সেকশন নিয়ে, আর তারপর স্ক্রাঞ্চ করতে হবে। এবার আমরা আসছি ওপরের সেকশনের দিকে। এবার এই জায়গায় তোমরা যখন কার্ল ক্লাম্প বানাচ্ছ, এটা একটু আলাদা হবে। চিরুনিটাকে ঠিক ওভাবে ধরতে হবে যেন কাঁচি বা সিজার ধরে আছো। এই পুরো স্টেপের মাঝে তোমার যদি মনে হয় যে তোমার চুলটা শুকিয়ে আসছে, হালকা জল স্প্রে করে ভিজিয়ে নিতে পারো। এবার ওপরের ভাগগুলোর জন্য আমি একই জিনিস করব, মানে স্ক্যাল্পেট থেকে একটু তুলে তারপর একটু ঘুরিয়ে নিয়ে আঁচড়াতে হবে। এই পুরো জিনিসটা চুলের রুট লিফটিংয়ে সাহায্য করবে, যেটা শুকিয়ে যাওয়ার পর চুলে এক্সট্রা ভলিউমও দেয়। এবার ওপরের সেকশনগুলো স্ক্রাঞ্চ করে নেব। সবার শেষে এবার পুরোটা স্ক্রাঞ্চ করতে হবে। এবার আমি সাইডের দিকে ঝুঁকব, পুরো চুলটাকে সাইডে নিয়ে আসব আর স্ক্রাঞ্চ করব। তারপর আমি উল্টো সাইডে গিয়ে আবার
চুলটাকে অন্য দিকে নিয়ে গিয়ে স্ক্রাঞ্চ করব। এবার উল্টো হয়ে চুলটা একদম সামনে নিয়ে এসে আমি আরেকবার স্ক্রাঞ্চ করব। যদি তোমার মনে হয় যে কার্লস গুলোকে আরো একটু হোল্ডের দরকার, তাহলে আরো একটু জেল লাগিয়ে নিতে পারো। আবার তুমি যদি চাও সাইড টু সাইড ঘুরে, সামনে ঘুরে চুলটাকে এপাশ ওপাশ করে স্ক্রাঞ্চ করে নিতে পারো। এই স্টেপটা করলে চুলের খুব সুন্দর ভলিউম হবে। যদি তোমার মনে হয় যে কোনো জায়গায় চুলটা ঠিক লাগছে না কিংবা অনেক ফ্রিজ তৈরি হয়ে গেছে, ওটা হালকা একটু জল দিয়ে একটু গুছিয়ে নিতে পারো। এবার আমি চুলটা প্লপ করব। একটা বড় সাইজের সুতির গেঞ্জি মানে কটন টি শার্ট ইউজ করব। এবার টি শার্টটাকে বেডের ওপরে রাখো, কলারটা যেন বাইরের দিকে থাকে। এবার টি শার্টটা একবার ওপর থেকে আর দুবার নিচের থেকে ফোল্ড করতে হবে। হয়ে গেলে আস্তে করে চুলটাকে টি শার্টের ওপর ফেলে দেব। নিচের ফোল্ডের জায়গাটা চুলে ভালো করে র্যাপ করে নিয়ে দু সাইডটাকে একসাথে করব আর ওটাকে ভালো করে ধরে থাকব। কলারের সাইডটাকে এবার মাথার পেছনে নিয়ে যাব। আর টি শার্টের হাতাগুলো দিয়ে একটা গিট বেঁধে নেব। হালকা করে সামনেটা অ্যাডজাস্ট করে নিও, যাতে খুব বেশি টাইট হয়ে আটকে না থাকে। প্লপ আর চুল শুকানো নিয়ে আরও বেশি জানতে চাইলে আমি আই বাটনে আরেকটা ভিডিও রাখছি, ওই ভিডিওটার লিংক ডিসক্রিপশনেও রাখা আছে, তোমরা ওগুলো দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে আমি এই প্লপটা 30 থেকে 40 মিনিট রাখব। 40 মিনিট হয়ে গেছে আর এখন আমি প্লপটা খুলব। এরপরে আমি চুল এয়ার ড্রাই করব। মাঝে সাঝে আমি চুলটাকে সাইড টু সাইড ঘোরাবো, যাতে এয়ার ফ্লোটা বাড়ে আর চুল শোকানোটা একটু তাড়াতাড়ি হয়। আচ্ছা, এখন আমার চুল পুরোপুরি শুকিয়ে গেছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে যেই জেলটা আমরা ইউজ করেছিলাম সেটা আমার চুলে একটা জেল কাস্ট হয়ে গেছে, মানে চুলটা পাপড়ের মতো, আর কার্লসগুলো খুব ডিফাইন্ড হয়ে জেল কাস্টের ভেতরে আটকে আছে। চুলটা পাপড়ের মতো হয়ে যাওয়া বেসিক্যালি ওটার মানে হলো চুলটা ক্রাঞ্চি হয়ে গেছে, চুলটা শক্ত হয়ে যাওয়া, ওটাকে আমরা জেল কাস্ট বলি। এবার এই জেল কাস্টটাকে আমাদের স্ক্রাঞ্চ করে ভাঙতে হবে, এটাকে আমরা বলি স্ক্রাঞ্চ আউট দ্য ক্রাঞ্চ। এবার স্ক্রাঞ্চ আউট দ্য ক্রাঞ্চ করার পর চুল সফট হয়ে যাবে আর ওই জেল কাস্টটা আর থাকবে না। তো এখানে দেখা যাচ্ছে আমার ফাইনাল রেজাল্টটা। যদি আরো বেশি ইনফরমেশন চাই তাহলে আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টটা হলো সিজিএম বিগিনার্স বা বিগিনার্স টু সিজিএম প্লেলিস্ট। সেখানে কার্লি বা ওয়েভি চুলের যত্ন কেরমভাবে নিতে হয় সেই টপিকের প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পারেন। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের আজকের ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। নিচে কমেন্ট করে তোমরা আমাকে জানাতে পারো এই ভিডিওটা কেরম লাগলো। আর যদি এখনো সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে পারো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমার নাম মিশেল আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।